السلام عليكم ورحمة الله. মিশরীয় এক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলেন, আপনার হার্টের আশেপাশের ধমনীগুলো বন্ধ হয়ে গিয়েছে, আপনার একটি বড় সার্জারির প্রয়োজন, তা না হলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। লোকটি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, এই অপারেশনটা কি আপনারা করতে পারবেন? ডাক্তার বললেন, আপনার জন্য ভালো হয় আপনি যদি ইউরোপে গিয়ে সার্জারিটা করান, আমাদের পক্ষে এত বড় সার্জারি করা অনেক রিস্কের। লোকটি কিছুদিন পর জার্মানিতে গেল। জার্মানির ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করে জানালেন, আপনার হার্টের আশেপাশের রক্তনালীগুলো বন্ধ হয়ে গিয়েছে, আপনার একটি বড় সার্জারির প্রয়োজন। ডাক্তার আরও বললেন, সার্জারির পর যে লোকটি বেঁচে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই, বাঁচার চান্স 50%। লোকটি ডাক্তারের কথা শুনে বললেন, ঠিক আছে, তাহলে আমি অপারেশনের আগে মিশর থেকে একবার ঘুরে আসি, সবার সাথে দেখা করে আসি, সবার কাছে ক্ষমা চেয়ে আসি, হয়তো আর নাও বাঁচতে পারি। ঠিক আছে যান, কিন্তু বেশি দিন সময় নেবেন না, আপনার রক্তনালী প্রায় বন্ধ হয়ে গিয়েছে। লোকটি মিশরে আসলো। বাসায় ফেরার পথে একটি জায়গায় লোকটির চোখ আটকে গেল। দেখলেন কষাই মাংস কাটছে, হাড়গুলো ফেলে দিচ্ছে, আরেকটি ভদ্রমহিলা ওই হাড়গুলো কুড়িয়ে নিচ্ছে। মিশরীয় লোকটি গাড়ি থেকে নেমে মহিলাটির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হাড়গুলো কেন নিচ্ছেন? মহিলাটি বলল, আমার চারটি মেয়ে বিগত 1 বছর ধরে মাংস খায় না, তারা খুব করে আমার কাছে আবদার করছে একটু মাংস খাওয়ার জন্য, এখন আমি মাংস কিনবো কিভাবে, টাকা পাবো কই, তাই হাড়গুলো কুড়িয়ে নিচ্ছি। লোকটি ভদ্র মহিলার কথাগুলো শুনে কেঁদে ফেললেন এবং কসাইকে অগ্রিম টাকা দিয়ে বললেন, এই ভদ্র মহিলাকে আগামী 1 বছর পর্যন্ত প্রতি সপ্তাহে 1 বার করে মাংস দিবেন। এরপর মহিলাকে লোকটি বললেন, আগামী 1 বছর প্রতি সপ্তাহে আপনার ঘরে 1 বার করে মাংস রান্না করা হবে ইনশাআল্লাহ। মহিলাটি সাথে সাথে 2 হাত তুলে লোকটির জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। অতঃপর লোকটি বাসায় ফিরলেন, তার মেয়ে তাকে দেখে বলল, বাবা তোমার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে, তোমাকে ভালো লাগছে দেখতে। লোকটা একটু মুচকি হাসল এবং 1 সপ্তাহ পর পুনরায় গেল জার্মানিতে। অপারেশন করার আগ মুহূর্তে ডাক্তার আবারও একবার চেক আপ করলেন। চেক আপ করে যা দেখলেন তা দেখে তো ডাক্তার রীতিমতো হতবাক, লোকটির রক্তনালীগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে, একদম নর্মালি রক্ত চলাচল হচ্ছে, একজন সুস্থ মানুষের মতো। ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি কোন হসপিটালে গিয়েছেন? লোকটি বলল, কোন হসপিটাল, আমি তো কোনো হসপিটালেই যাইনি। ডাক্তার বলল, অসম্ভব, আপনি কোনো স্ট্রং একটি মেডিসিন নিয়েছেন যার কারণে আপনার রক্তনালীগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে। লোকটি বলল, না আমি কোনো মেডিসিন নেইনি। ডাক্তার বলল, তাহলে এটা কি করে সম্ভব, আপনি তাহলে সুস্থ হলেন কি করে, আপনার রক্তনালী স্বাভাবিক কি করে হয়ে গেল, এখন আপনার কোনো অপারেশন প্রয়োজন নেই। লোকটি বলল, আমি জানি আমি কিভাবে সুস্থ হয়েছি, আমাকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা সুস্থ করে দিয়েছেন ওই ভদ্রমহিলার দোয়ার বরকতে। আসলে দোয়া মানুষের অন্তর থেকে আসে, যে দোয়া মানুষের অন্তর থেকে আসে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। ওই ভদ্রমহিলার দোয়া আল্লাহ কবুল করেছেন, তাই আমি সুস্থ হয়ে গিয়েছি। কারো মন থেকে দোয়া পাওয়া আসলে একটা বিশাল নেয়ামত, কারো মোনাজাতে থাকতে পারা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে মোনাজাতে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।